ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. যে সম্মানিত ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে সিয়াম অবস্থায় স্ত্রীর সাথে যৌন উত্তেজনামূলক কোনো কাজ করা যাবে কি না, যেমন তাকে জড়িয়ে ধরা, তাকে চুম্বন দেয়া বা তার স্পর্শকাতর অঙ্গগুলোকে ধরা, তো সিয়াম অবস্থায় এটা বৈধ হবে কি না, এবং এতে করে যদি কোনো ধরনের পানি বেরিয়ে আসে তাহলে তার বিধান কী হবে? সমাজ যদি ভাই, যদি নাকি এরা নিজের উপরে আস্থাশীল হয় যে আমরা এই ধরনের কিছু আচরণের মাধ্যমে আমরা সহবাসে লিপ্ত হব না, যদি এরকম আত্মবিশ্বাসী হয় তাহলে এরকম করাটা জায়েজ আছে। আর যদি মনে করে যে না, আমরা এটা করতে করতে আমরা যে সহবাসে লিপ্ত হয়ে যাব বা আমাদের বীর্যস্খলন হইতে পারে, অর্থাৎ বীর্য বের দিতে পারে, তাইলে এতটুকু জায়েজ হবে না। শুধু এই কথাটা খেয়াল রাখবে যে স্বামী স্ত্রীর একে অপরের সাথে যৌন উত্তেজনামূলক কর্মে যে লিপ্ত হওয়ার পাশাপাশি তারা সবাসে লিপ্ত হবে না, এটা যদি নাকি তাদের বিশ্বাস থাকে এবং বীর্যস্খলন হবে না, হ্যাঁ এটার কত যদি বিশ্বাস থাকে তাহলে সাধারণ পরিস্থিতিতে স্ত্রীর সাথে সিএম অবস্থাতে এমনটা জায়েজ আছে, চুম্বন দেওয়া, জড়িয়ে ধরা, হ্যাঁ এটা না জায়েজ হবে না। এই বিষয়ের উপরে যে দলিল, আমরা সরাসরি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস নিতে পারি যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ইউকাব্বিলু ওয়া ইউবাশিরু ওয়া হুয়া সাইম ওয়া কানা আমলাকাকুম লিইরবিহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় চুম্বন করতেন, জড়িয়ে ধরতেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল নিজের যৌন উত্তেজনার ব্যাপারে তোমাদের থেকে বেশি শক্তিশালী, অর্থাৎ নিজের উপর বেশি আস্থাশীল ছিল, নিজের শাহওয়াত উত্তেজনাকে নিজে বেশি কন্ট্রোল করতে পারতেন। মানে আমলাকাকুম লির বিহি, অর্থাৎ তোমাদের মধ্য থেকে বেশি তিনি নিজেকে যৌন উত্তেজনার ব্যাপারে কন্ট্রোল যে করে রাখতেন, এটা উনি বেশি সামর্থ্যবান ছিলেন। অনেকে আছে স্ত্রীর আশেপাশে বা একটু উত্তেজনামূলক কর্মে লিপ্ত হইলেই বীর্যস্খলন হয়ে যায় বা সহবাসে লিপ্ত হয়ে যায়, এমনটা ছিলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীর সাথে চুম্বন করতেন, কোলাকুলি করতেন, জড়িয়ে ধরতেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, কিন্তু তিনি বলতেছেন যে কানা আমলাকাকুম লির বিহি, নিজের যৌন উত্তেজনাকে কন্ট্রোল করার ব্যাপারে তোমাদের থেকে তিনি বেশি শক্তিশালী ছিলেন। তাইলে এই শর্তে যদি নাকি বীর্যস্খলন যে হবে না, আমরা যদি নাকি জড়িয়ে ধরি, চুম্বন করি এবং মনে করেন যদি এভাবে করি আমরা সবাসে লিপ্ত হবো না, এরকম হলে তাহলে সিএম অবস্থায় স্বামী স্ত্রী একে অপরের সাথে এই ধরনের যে কর্মে তারা লিপ্ত হইতে পারে। আর এই কর্মে লিপ্ত হইতে গিয়ে যদি নাকি মুজি বাহির হয়, মুজি বলা হয় উত্তেজনার সাথে সাধারণ পানির মতো এক ধরনের যে হালকা কিছু বাহির হয় এটাকে বলা হয় মুজি বলা হয়, তো এই মুজি বাহির হওয়ার দ্বারাই ওজু নষ্ট হবে, কাপড়ে লাগলে, শরীরে লাগলে এগুলো ধুয়ে ফেলতে হবে, কিন্তু যে গোসল করতে হবে না এবং সিএমও ভঙ্গ হবে না। আর দ্বিতীয় বিধান হচ্ছে যদি এভাবে করতে যায় আর বীর্যস্খলন হয়, অর্থাৎ বীর্য বাহির হয়ে যায় কিন্তু যে সবাস করে নাই, বীর্য বাহির হয়ে গেছে, কিন্তু বিধান হচ্ছে তখন তার রোজাটা ভেঙে যাবে, তার শ্রমটা ভেঙে যাবে রমজানের পরে, সেটা আবার সে কথা করতে হবে। আর বীর্য বলা হয় যৌন উত্তেজনার একবার চরম পর্যায়ে যেটা খুব প্রেশারে বাহির হয় গাঢ় ধরনের, এটার হচ্ছে মনি এবং এটাকে বলা হয় বীর্য, এটা বাইরে হলে গোসল করা যাবে, সিএম অঙ্গ হয়ে যাবে, তবে কাফারা দিতে হবে না। তবে যদি নাকি রমজান অবস্থায় সহবাসে লিপ্ত হয় আর বীর্য বাহির হোক বা না হোক, ইচ্ছা করি সহবাসে লিপ্ত হওয়ার কারণে তার সিএম অঙ্গ হয়ে যাবে, তাকে কাফারা আদায় করতে হবে, লাগাতার
গোলাম প্রথমে গোলাম আজাদ করতে হবে, গোলাম আজাদ সম্ভব না হলে লাগাতার 2 মাসের রোজা রাখতে হবে, এটাও সম্ভব না হলে তাহলে 60 জন মিসকিনকে খানা খাওয়াইতে হবে, এটা হচ্ছে তার বিধান। হ্যাঁ, এ বিষয়ে যে হাদিসটা বললাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে, এটা সহিহ বুখারীর মধ্যে আছে যে, আর এই ফতোয়া আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যদি নাকি আমরা এমন পর্যায়ে চলে যাই যে জুনুদ যোজনার মাধ্যমে বীজস্খলন হইতে পারে, তাহলে এরকম হওয়াটা এটা হারাম, এরকম অবস্থাতেই স্ত্রীর সাথে এরকম যৌন উত্তেজনা কর্মের মধ্যে লিপ্ত হওয়াটা হারাম হয়ে যাবে। যদি বিশ্বাস হয় যে আমরা এই করার কারণে বীজস্খলন হবে বা সবাসে লিপ্ত হইতে পারি, তাহলে এটা হারাম হয়ে যাবে, খুব সতর্ক থাকতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম সব, সালামু আলাইকুম রহমতুল্লাহ।